আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,38,000, আক্রান্ত প্রায় 33 লাখ। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহে একজনের মৃত্যু, এ ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় এক শিশুর মৃত্যু। এবং ওষুধ ছাড়াই সেরে উঠছেন দেশের 40 ভাগ করোনা রোগী, বাকিদের চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিনও ভালো ফল মিলছে। আরও 4টি অ্যান্টিভাইরালের পরীক্ষামূলক ট্রায়ালের আবেদন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হল 2,38,000-এর বেশি মানুষের, আর আক্রান্ত প্রায় 33.5 লাখ। আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে অন্য সব দেশকে। সেখানে এখন পর্যন্ত 65,766 জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 11,31,000-এর বেশি। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত 28,236 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 2,07,428 জন। এদিকে স্পেনে পেছনে ফেলে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে এখন যুক্তরাজ্য। দেশটিতে 1,78,000 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 27,510 জন। তবে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান, এই 3 দেশেই বাড়ছে সংক্রমণের হার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহে আব্দুল খালেক নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডাক্তার ABM মুশিউল আলম করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আজ রাতে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, এরই মধ্যে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেটে গত 24 ঘন্টায় রেকর্ড 115 জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়াও চট্টগ্রামে 3 জন এবং নোয়াখালীতে আরও 1 জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে শেরপুরে করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন জেলা BMA সভাপতি ডাক্তার আব্দুল বারেক তোতা। তাকে শেরপুর টাউনের চক পাঠক এলাকার নিজস্ব বাসভবনে আইসোলেশনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার AKM আনোয়ারুল রউফ জানান, বৃহস্পতিবার 21 জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে এ চিকিৎসক নেতার দেহে COVID-19 পজিটিভ আসে। এ নিয়ে শেরপুর জেলায় মোট 30 জন করোনায় আক্রান্ত হল। দেশে 40 ভাগ করোনা রোগী ওষুধ ছাড়াই সেরে উঠছেন বলে জানিয়েছেন করোনা চিকিৎসকরা। বাকি 60 ভাগ রোগীর চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে। আরও 4টি অ্যান্টিভাইরালের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে আবেদন করেছে সোসাইটি অফ মেডিসিন। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। From the nose or mouth, when a person with COVID-19 coughs, কোনোভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, তাই আক্রান্তদের সেরে তুলতে মরিয়া সারা বিশ্ব। একই সাথে চলছে গবেষণা আর নানা ধরনের ওষুধের পরীক্ষা নিরীক্ষা। বাংলাদেশেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা, ছাড়িয়েছে 8,000। এসব রোগীর চিকিৎসায় কী ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। নারায়ণগঞ্জের এই চিকিৎসক পরিবারের 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, কিভাবে তারা সুস্থ হয়েছেন জানালেন সেই কথা। 19 দিন আমরা হাসপাতালে ছিলাম, প্রচন্ড মানসিক চাপ ছিল। চিকিৎসা আসলে করোনার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী হয়েছে, এবং সাথে সিমটোমেটিক ট্রিটমেন্টটাও দিতে হয়েছে। যেমন আমার আম্মার আনকন্ট্রোল ব্লাড প্রেশার ছিল, সেটা ম্যানেজ করতে হয়েছে। ডিসেন্ট্রি ছিল, সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল, সেগুলোর ম্যানেজমেন্ট দিতে হয়েছে। আমার বাবার রিপিটেড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল, সেগুলো ম্যানেজমেন্ট দিতে হয়েছে। করোনা ভাইরাসে যারা মানে সিভিটি যেরকম মানে তার 40% পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে এবং বিনা চিকিৎসা ভালো হয়ে যায়। 55% পেশেন্টের জন্য একটা ট্রিটমেন্টের দরকার। আমাদের গাইডলাইনে যেরকম আছে যে হাইড্রোক্সি ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ইত্যাদি হচ্ছে, আর যার নিউমোনিয়া বা এরকম কিছু ডেভেলপ করেছে তার নিউমোনিয়া চিকিৎসা পাচ্ছে। অ্যান্টিভাইরাল মেডিসিন রেমডিসিভির ব্যবহারে
করোনা রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ইনস্টিটিউট। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর ব্যবহারের অনুমোদন দিয়েছে। বাংলাদেশেও অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারে অনুমোদন চাওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিসিন ডাক্তারদের সংগঠন সোসাইটি অফ মেডিসিন। চারটি ড্রাগের উপরে আমাদের দেশে এখন ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি আমরা। সেটি হচ্ছে একটা হচ্ছে রেমডেসিভির, আরেকটি হচ্ছে আইভারমেক্টিন নামে আরেকটি ওষুধ, আরেকটি হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন আর নেজিথ্রোমাইসিন আর ফেভিপিরাভির। এই ট্রায়ালগুলির জন্যে অলরেডি বিএমআরসিতে অ্যাপ্লিকেশন করেছি। যদি সেই ট্রায়ালগুলি অনুমোদন পেয়ে যায় আর ওষুধগুলি যেহেতু আমাদের হাতেই রয়েছে, আমরা এইগুলো আমাদের দেশের পেশেন্টের উপরে ট্রায়াল হিসেবে প্রয়োগ করে যদি এটা সফল পাওয়া যায় তাহলে সারা বিশ্বের মানুষের চিকিৎসার জন্য এটি অবশ্যই একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। সময়ের সাথে পাল্টাচ্ছে করোনার ধরন, ওষুধের কার্যকারিতা নিয়েও জটিলতা দেখা দিচ্ছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ল্যাবে কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে এ মাসে করোনা শনাক্তের কিট ব্যবহার করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের আশা আগামী 15 দিনের মধ্যে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্য আর কিট ব্যবহারের পরই এর কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট টেস্টিং কিটের কার্যকারিতা ল্যাবে পরীক্ষা করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে এর পরীক্ষা হবে। বৈজ্ঞানিক তথ্যপাত্র যাচাইয়ের পাশাপাশি অন্তত 200 রোগীর উপর এই কিটের পরীক্ষা করা হলে তাতে ভালো ফলাফল আসবে এমনটা আশা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীগুলির গলা থেকে নাক থেকে নিয়ে স্যাম্পল নিয়ে ওটা PCR করেন, ঠিক ওই একই রোগীর এখান থেকে হাত থেকে সামান্য 2 cc রক্ত নিয়ে আমাদের কিটের মধ্যে দিয়ে দেখবেন, এটা ওনারা ডিসাইড করবেন, ওনারা ঠিক করতে। সাইন্টিফিক্যালি 200 স্যাম্পল ইজ এ ভ্যালিড স্যাম্পল। আমরা যদি অনুমোদন পাই তাহলে আমরা তারপর তৈরি করব, মে মাসের মধ্যেই এটা সরকারের হাতে দিয়ে দেব। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কিট BSMEMU-তে তুলে দেওয়া হবে। ল্যাব পরীক্ষায় এই কিটের কার্যকারিতা সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কিটের কার্যকারিতা প্রমাণিত হলে সর্বোচ্চ 400 টাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিট পাওয়া যাবে। তাদের দাবি PCR ল্যাবের মতোই এই কিট করোনা পরীক্ষায় কাজ করবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান যে কোনো দুর্যোগে সরকার কৃষকদের পাশে থাকবে। টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় সে ব্যবস্থা করবে সরকার। করোনা ভাইরাসের কারণে পৃথিবীর যদি খাদ্য সংকট হয় অনেক দেশে দুর্ভিক্ষ হবে, কাজেই তার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী আউশ, আগামী পাট, শাকসবজি গ্রীষ্মকালীন এবং পরবর্তী আমন এবং রবি ফসল, ভুট্টা, শাকসবজি, আলু সব কিছুর জন্যই আমরা ব্যাপক কর্মসূচি, সম্প্রসারিত কর্মসূচি গ্রহণ করছি। গত বছর মাত্র 4 লক্ষ টন ধান কিনেছিলাম, এই বছর সরকার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয় 8 লক্ষ টন তারা খাদ্য সংগ্রহ করবে। স্বল্প খরচে কৃষি পণ্য পরিবহন সেবা নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, এখন পঞ্চগড় থেকে উৎপাদিত কৃষি পণ্য ট্রেনের লাগেজ ভ্যানে পরিবহন করা যাচ্ছে। জেলার ময়দান দিঘিতে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় রেলমন্ত্রী এসব কথা বলেন। এ সময় 5 শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
স্বল্প ভাড়ায় বেশি পরিমাণে যাতে আমরা পরিবহন করতে পারি, তার জন্য যারা ব্যবসা করেন সেটা পঞ্চগড়ের ব্যবসায়ী হোক আর পঞ্চগড়ের বাইরের ব্যবসায়ী হোক, সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমার ট্রেনের লাগেজ ভ্যানে আপনারা এই তরি তরকারিগুলো ব্যবহার করেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে এখনও সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে হয়েছে 66,000। এদিকে করোনা ভাইরাস মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন পরাগারমান। চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালিতে কোভিড নাইন্টিনে আক্রান্ত মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সেখানে এ পর্যন্ত মোট মারা গেছে 28,000। সময়ের সাথে সাথে ইটালি ও স্পেনে নভেল করোনা ভাইরাসে মৃত্যুর হার কমে গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এপ্রিলের মাঝামাঝিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 2482 জনের মৃত্যু হয়। ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েই চলে যুক্তরাষ্ট্রে। সেখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেবে গত 5 সপ্তাহে মোট মৃত্যু স্বাভাবিকের চেয়ে 50% বেড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাস তাদের ল্যাবেই তৈরি বলে তিনি নিশ্চিত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিসিগান, ম্যাসাচুসেটস, ইলিয়েন্স, মেরিল্যান্ড এবং কলোরাডোতে আক্রান্ত আর মৃতের সংখ্যা খুবই দ্রুত বেড়েছে। করোনা ভাইরাসের আবাসস্থলই যেন নিউ ইয়র্ক, এখানে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ। এই ধারা চলতে থাকলে 6 গুণ হতেও সময় লাগবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বেশি বয়সী মানুষের বাস এইসব রাজ্যে। তাছাড়া করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগের সঠিক চিকিৎসা ঠিক মতো না হওয়া। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। সংসদের হুইপ আতিউর রহমান আতিক এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদুজ্জামান সরকার তার ন্যাম ভবনের 4 নম্বর ভবনের বাসায় আছেন। তিনি শারীরিকভাবে ভালো অবস্থায় রয়েছেন, সকলের দোয়া চেয়েছেন তিনি। সংসদ সদস্যের অবস্থানে 4 নম্বর ভবনটি লকডাউন করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে দরিদ্র অসহায় কৃষকদের ধান কাটায় সহায়তা করছে জেলা ছাত্রলীগ। হটলাইনে ফোন পেয়ে তাদের ধান কাটার নির্দেশনা দেন স্থানীয় ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক। শুক্রবার কুরুইন গ্রামের এক কৃষক হটলাইনে ফোন করলে দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তার 32 শতক জমির ধান কেটে দেয়। সভাপতি জানান, এভাবে কৃষকদের ধান ঘরে তুলতে সহায়তা করবেন তারা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে কিম জং উন। 20 দিন পর তাকে একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, কিম ফিতা কেটে একটি সার কারখানার উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি তার বোন কিম ইয়ো জংও ছিলেন। গত 12 এপ্রিলের পর থেকে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এমনকি তার দাদা সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিম ছিলেন অনুপস্থিত। এরপরই কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার মৃত্যু হয়েছে এমন খবর ছড়ায়। এসব গুঞ্জনের বিষয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিছু না বলায় বিশ্বব্যাপী সন্দেহটি আরও জোরালো হয়। অবশেষে গতকালের অনুষ্ঠানে কিমের উপস্থিতি গুজবেরই মৃত্যু ঘটাল।
করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউনের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। টানা 6 সপ্তাহে লকডাউন শেষ হওয়ার কথা ছিল আগামী 3 মে। পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি না হয় তা 17 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো লকডাউনের মেয়াদ বাড়াল ভারত। সংক্রমণের আধিক্য বিবেচনা করে দেশকে লাল, সবুজ এবং কমলা রঙের 3টি জোনে বিভক্ত করে নতুন নির্দেশনারও জারি করেছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন কিছুটা শিথিল থাকবে সবুজ ও কমলা জোনে, তবে লাল জোন এলাকায় থাকবে কড়াকড়ি। বিমান, ট্রেন এবং বাস চলবে না কোথাও। বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, শপিং মল, জিম এবং হোটেল রেস্টুরেন্ট। এবার জানাবো পারটেক্স খেলার খবর। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সেই সাহায্যে অংশ নিলেন জাতীয় দলের রক্ষণ ভাগের খেলোয়াড় তপু বর্মন। শুক্রবার নারায়ণগঞ্জে তার ওয়ার্ডের 200 পরিবারকে 1 সপ্তাহের খাদ্য সাহায্য দেওয়া শুরু করেন জাতীয় দলের এই ফুটবলার। সেই সাথে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির 19 জন খেলোয়াড়ের 2 সপ্তাহের খাবারের খরচ বহন করার অঙ্গীকার করেন তপু বর্মন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,38,000, আক্রান্ত প্রায় 33,50,000। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহে একজনের মৃত্যু। এই ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় 1 শিশুর মৃত্যু। এবং ওষুধ ছাড়াই সেরে উঠছেন দেশের 40% করোনা রোগী। বাকিদের চিকিৎসায় হাইড্রোক্সি ক্লোরোকুইন বা অ্যাজিথ্রোমাইসিনেও ভালো ফল মিলছে। আরও 4টি অ্যান্টিভাইরালের পরীক্ষামূলক ট্রায়ালের আবেদন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।